আচ্ছা 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 আমার হিউজ ফ্যামিলি হ্যালো থারাম হাই বেবি হাউ আর ইউ কিসটা তো দিলে লং স্টোরি বাট লং স্টোরি কাট শর্ট সেটা হচ্ছে যে আমি 4 বছর বয়স থেকেই অভিনয় করতাম মানে গ্রুপ থিয়েটারে কাজ করতাম তারপর যখন বাবাকে প্রথম বললাম যে আমি অভিনয় করবো বাবা বললো বাড়ি থেকে বেরিয়ে যাও যেটা হয় জেনারেলি সব ফ্যামিলিতে কনজারভেটিভ ফ্যামিলি কিন্তু বাবার একটাই ইয়ে ছিল যে এতে পড়াশোনাটা করি তো নিজে মাস্টার্স করলাম আর মানে সিনেমাতেই মাস্টার্স করলাম তারপর গ্রুপ থিয়েটার জয়েন করলাম আর আস্তে আস্তে এইভাবেই ফিল্মে See, this is such a bad question. Shotti 5'6", Mithe 5'3½. সব ধরনের আমি ভেরি গ্রিডি অ্যাক্টর সব ধরনের এটা হ্যাঁ এটা অবভিয়াসলি যে যেই ছবিতে আমার কিছু করার নেই সেই ছবিতে আমার ছবি পাঠ করে কোনো মজা নেই কিন্তু যেই ছবিতে করার অনেক কিছু আছে সেই ছবিতে কাজ করতে অবভিয়াসলি ভালো লাগে আমার হিউজ ফ্যামিলি নিজের একটা বোন আছে আর মা আছে বাবা আছে আর তাছাড়া আমার ভাই বিদেশে থাকে ভাই ইন দ্য সেন্স আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি তো আমার নিজের একদমই নিজেরই ভাই মনে হয় কাজিন মনে হয় না দিদি গুয়াহাটিতে থাকে সো ইটস এ হিউজ হিউজ ফ্যামিলি উই হ্যাভ বিকজ আমি ছোটবেলা থেকেই ভাবতাম আমি বড় হয়ে মাধুরী দীক্ষিত বা শ্রীদেবী হব সো আই ওয়াজ অলওয়েজ ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর সেই জন্য টু বি ভেরি অনেস্ট এরকম আমার মনে হয় না যে কোনো পার্টিকুলার একজন অ্যাক্টর বা একজন অ্যাক্ট্রেস বা উই পুট টুগেদার বোথ অ্যাজ অ্যান অ্যাক্টর কোনো একজন পার্টিকুলার অ্যাক্টর ওইভাবে ইন্সপায়ার করে আমার মনে হয় না আমার মনে হয় যখনই আমি কোনো ভালো কাজ দেখি সেটা ইরেসপেক্টিভ অফ একজন অ্যাক্টর করছে বা একজন অ্যাক্ট্রেস করছে সেটাই আমাকে ইন্সপায়ার করে আমি যখনই ভালো কিছু দেখি দ্যাট ইন্সপায়ার্স মি এভরি ডে আমার পরবর্তী ছবি রাইফেল দেখিবেন আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গতকাল রাতে আমি শুটিং করছিলাম তাই সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি চিকেন স্টু খেয়েছিলাম তাই রাত্রির আগে কিছু খাইনি তো এমনি ঘুমিয়ে পড়েছিলাম এত টায়ার্ড ছিলাম সলমান খান ও শিট আই ডোন্ট ওয়ান্ট হিম টু গ্রো ওল্ড প্লিজ আচ্ছা 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 ওকে সো অ্যাক্ট লাইক বলবো না আই মেট মুনমুনদি আমি যখন কলকাতা কলিং করি সেই সময় মুনমুনদির সঙ্গে আমার খুব কাছাকাছি ইন্টারাকশন হয়েছিল তো আমি তখন সামনে বসেছিলাম মুনমুনদির সাথে তা মুনমুনদির একটা ফোন আসে দ্য হাউ শি স্পোক হ্যালো থারাম হাই বেবি হাউ আর ইউ ইয়া মা ইজ নট কিপিং ওয়েল ইয়া তুমি কবে আসছো না না রিয়া মুনমুন রিয়ার রাইমে শ্যুট করছে হ্যাঁ আমিও শ্যুট করছি ভালো আছি ভালো আছো তো আচ্ছা ওকে থ্যাংক সত্যজিৎ রায় স্কাই ব্লু ও আচ্ছা দুটো অপশন বলবো না কেসটা তো দিলে দুজনের সঙ্গেই পাঠ করেছি ওকে আবির দা না অনির্বাণ দা ওকে বোধ ওকে অনির্বাণ দা হট সেক্সি স্যাসি বাড়াবাড়ি হয়ে গেল
আমার প্রবলেমটা হলো কার সাথে চাইলেও যেতে পারবো না, আমার বোন পেছন থেকে দেখবো, একটা ব্যাগ নিয়ে পেছন পেছন আসছে, সো উপায় নেই, বোনকে নিয়ে যেতে হবে। মরে যাবো, কঙ্কাল হয়ে যাবো, 25টা দিন যদি না ঘুমোই সিনেমা দেখবো। হ্যাঁ, একটা বলতে পারি যে আমাকে সেটে রেখে দিলে আমার ঘুম পায় না, তো সেটাও ম্যাক্সিমাম 10-15 দিন, তারপরে তো যাই না। আমি অ্যাকচুয়ালি দিনেই ঘুমোই, সারারাত্রি জেগে থাকি, আর নকচার্নাল, এই জন্য কুহেরি করেছিলাম না, বেছে বেছে নিয়েছিল একে ভ্যাম্পায়ার করা যাবে দেখে। আমি একটা ফিশ দেখছিলাম, ওই সিবোরাম ফিশ যেটা হয়, সিবোরাম, ওই ফিশটা দেখছিলাম, সো আই টাইপ দ্যাট, সো সেইটাই ছিল। অ্যাফ্রোজ্যাকের একটা রিমিক্স আছে, সেইটা এখন শুনছি খুবই। হোয়াটসঅ্যাপ, অল দ্য শপিং অ্যাপস, আই ডোন্ট ডু পাউট, বাট আই জাস্ট ডু লাইক দিস। এটা আই শুড নট শো, বাট আই ক্যান। আমার ড্রাইভার রাজ, শুনুন, প্যাক দেবেন না প্লিজ।